হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো কি না সেট টুয়েলভের হচ্ছে ম্যাথ আর হচ্ছে রিজনিংকে নিয়ে আর যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন করছো তারা কী করবে তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেস্টোর চলে যাবে সেখানে গিয়ে কিন্তু তোমরা এনএম জে সম্পর্কিত সমস্ত ভিডিও পেয়ে যাবে এমনকি হচ্ছে বিভিন্ন প্রেকটি সেট কিন্তু পেয়ে যাবে আর সহজে তোমরা কিন্তু তার প্রিপারেশান করতে পারবে তো চলো শুরু করা যাক আজকে রিজনং সেট টুয়েলভের রিজনিং আর ম্যাথের কিছু কোশ্চেনকে নিয়ে যেগুলো তোমাদের অনেকটা হেল্প হতে পারে এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামিনেশানে সো দেখা যাক রোজিক্যাল রিজিনের প্রথম কোশ্চেন কি রয়েছে আমি প্রথম থেকে বলে আসছি রিজনিং হচ্ছে অনেকটা সোজা ঠিক আছে কিছুটা প্র্যাকটিস করলে তোমরা কিন্তু সব কোয়েশ্চানেই করতে পারবে তাহলে একশো নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে কি বলা হয়েছে একষট্টি নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে বলেছেন বুলেট ইজ টু রাইফেল এচ এরো ইজ টু তাহলে কোনটা হবে তো এখানে বোঝাতে যে কোয়েশনটা যে এর মধ্যে রিলেশান বের করতে হবে অর্থ ঠিক আছে বুলেট তাহলে কার ভাবে রিলেশান রাইফেলের সাথে সম্পর্কিত তাহলে এরও এরও মানে কি এরও মানে তোমাকে জানতে হবে এরও মানে হচ্ছে তীর ঠিক আছে তীর হচ্ছে নিজের কোনটির মধ্যে সম্পর্কিত তো অ্যান্সার কী হবে বাউ ঠিক আছে ধনুকের সাথে সম্পর্কিত তাহলে তোমাকে এটা একটু ইনফরমেটিভ তো তোমাকে জানতে হবে মেন মেনলি ঠিক আছে তাহলে কিন্তু তোমরা চারটে কোশ্চেনের মধ্যে কোনটা হবে তাহলে কিন্তু তোমরা বের করতে পারবে আচ্ছা নেক্সট কোশ্চেন বাস নম্বর কী বলা হয়েছে এটা তো সব সকলেই পারবে এম ই কিউ আই জে ইউ ও ডি এ এন আই ডাব্লিউ তাহলে এর অ্যান্সারটা কি হবে তো যারা নতুন করবে তারা কি করবে তারা হচ্ছে এমনিতেই সম্পর্ক বের করানোর চেষ্টা করবে যে এম এর সাথে যে কীভাবে সম্পর্ক আসছে এর পর ইউ কী করে আসছে এর পর ও কী করে আসছে এরকমভাবে করতে হচ্ছে শুরু করবে তোমরা তাই তোমাদের এখানে কি হবে না এরকম করলে তোমাদের অবশ্যই কিন্তু টাইমটা চলে যাবে তাই না প্রথম থেকে আমি প্রথম থেকে বলে রাখছি যে প্রথমে তোমরা কিন্তু বেসিকটাভাবে চেষ্টা করবে ঠিক আছে বেসিকটা মানে কীরকম যে প্রথম যে কনসনার রয়েছে কিনা ভাল রয়েছে কিনা বা শব্দগুলো যে কীভাবে এদিক থেকে ওদিকে নিয়ে গেছে কিনা এরকমভাবে প্রথম চেষ্টা করবে আর এগুলো না হলে তখনই কি করবে তখন হচ্ছে কি না প্লাস টু মাইনাস টু এরকমভাবে করে তোমরা চেষ্টা করবে যে কীভাবে প্যারানটা ফ্লো করছে তো এখানে আমরা দেখে নেব প্রথম হচ্ছে ভায়েল আছে কিনা ঠিক আছে তাহলে দেখো যে প্রত্যেকটাতে হচ্ছে কিনা দুটো করে ভাল রয়েছে এখানে কি ভাল রয়েছে দেখো যে ই রয়েছে ভায়েল ঠিক আছে ই আর আই রয়েছে সেরকমভাবে কী রয়েছে এখানে রয়েছে কিন্তু ইউ আর ও ভাল রয়েছে এখানে কোনটা ভাল রয়েছে না এ আর আই রয়েছে তাই না তাহলে এখানে একটা ওয়ার্ডে কিন্তু দুটো করে ভায়েল রয়েছে সেরকমভাবে আমরা নিচে যে দেওয়া হচ্ছে চারটে ওয়ার্ড দেওয়া আছে এখানের মধ্যে আমাকে ভাইলটা কোনটা এটা কিন্তু খুঁজে নিতে হবে আমাকে প্রথম তাই না তাহলে প্রথম কি রয়েছে প্রথমে এ নম্বর কী রয়েছে এখানে ইউ আর ই হয়েছে দুটো ভাই রয়েছে তাহলে এটা আমার ফ্লো করছে ঠিক আছে তার মানে অপশান কিন্তু এ হয়ে যাবে তাহলে বাইকগুলো কেন হলো না কারণ বাইকগুলো এই কারণেই হলো না কারণ এখানে কিন্তু দুটো ভায়াল কোনটাতে নেই কারণ বি অপশান তো দেখো বি অপশানতে কিন্তু কোটা ভালো রয়েছে ইউ রয়েছে আই আই রয়েছে এ রয়েছে তিনটা ভালো রয়েছে আর সি অপশানটাতে কী রয়েছে সি অপশানটাতে কিন্তু ইউ আই ও তিনটে ভালো রয়েছে আর ডি অপশনাতে কী রয়েছে না একটা শুধু ভালো রয়েছে ই রয়েছে তাহলে কি না দুটো ভালো থাকতে হবে এরকম ওয়ার্ড তোমাকে কিন্তু উপরে যে প্যারানটা ফ্লো করছে সেরকম অনুযায়ী তোমাকে বেছে নিতে হবে তাই এখানে কিন্তু এ হচ্ছে ম্যাচ করছে তার জন্য কিন্তু এ অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে কতটা সোজা তোমরা বুঝে যাচ্ছ বুঝে গেছো তারপরে আরও সোজা তেসরা নম্বর কোশ্চেন কী রয়েছে দেখে মনে হচ্ছে তারপরে যাই না এ কে ইউ এ জে এস তারপরে সি আর ডি ঠিক আছে তার নেক্সট অ্যান্সার কী হবে তোমাকে বের করতে হবে তো এখানে কী করবে এখানে ভাইল কনসার্টের কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে ভাইল একটা শুধু কনসারন্টে আছে একটা ভাইলের রয়েছে তাহলে এরকমভাবে কিন্তু করা যাবে না তাহলে আমরা কি করবো জেনারেল নিউজ অনুযায়ী প্লাস টু মাইনাস টু বা কতটা গিয়েছে এরকমভাবে করবো আমরা লেটারভাবে ঠিক আছে তাহলে এর সাথে এ প্রথম প্রথম দুটো রিলেশন বের করে নিচ্ছি আমরা তাহলে কী রয়েছে এর সাথে এ আমরা রিলেশান বের করলাম তাই না তাহলে একে তো এখানে এ রেখা রাখা হয়েছে তাই না তাহলে প্রথম প্যারানটা আমরা কি না এই প্যারানটাকেও সেকম ফ্লো করার চেষ্টা করব না সি একে আমরা সিভাবেই রাখবো ঠিক আছে তাহলে অ্যান্সার কী রয়েছে না তাহলে অ্যান্সার এর অনুযায়ী অ্যান্সার কী হয়ে যাবে না বি হওয়ার কথা তাই না তো প্রথমে সি রয়েছে যেহেতু প্রথমে এ রয়েছে যেহেতু এর প্রথমটা এর প্রথম আমি করলাম যে তারপরেটা দেখে নিই এমনিতে অনায়াসে আমরা বি টিকাতে পারি ঠিক আছে কিন্তু তারপরে প্যারানটা আমাকে দেখতে হবে তাহলে প্রথম কে রয়েছে কে এর সাথে এখানে কি যে রয়েছে তাই না তাহলে কি জের পর কে হয় কিন্তু এখানে কি রয়েছে কে যে কে এর পর যে আসছে মানে কি মাইনাস ওয়ান ব্যাকে যাচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস এক কিন্তু নিজে চলে যাচ্ছে তাহলে এখানে আমরা মাইনাসন করছি তাহলে আর এর আগে কি আসবে কিউ আসবে তাহলে কিউর পর আর আয় তাহলে মাইনাস ওয়ান করে কিন্তু এখানে কি আসছে কিউ আসছে তাহলে নিশ্চয়ই এখানে বি অ্যান্সার হয়ে যাবে তুমি ডি ডি কে ভাবে মানস টু কিন্তু বি চলে আসবে এরকমভাবে কিন্তু প্যান্টটা ফ্লো করছে তাই তোমাদের কিন্তু চোখ নুয়ে যেহেতু একটা অ্যান্সার হয়ে যাচ্ছে একটা হচ্ছে প্যারান্ট ফ্লো করছে সেরকমভাবে কিন্তু পরে প্যানটা কিন্তু এইভাবে ফ্লো হবে তার জন্য কিন্তু বি আনসার হয়ে যাবে যেহেতু সি আর বাকি তো একটাও নেই তাহলে কিন্তু সহজে তোমাদের টাইম এবং সময় সবটাই বাঁচবে ঠিক আছে তাহলে চৌষো নম্বর কোশ্চেন কি দেওয়া আছে না তেতাল্লিশ চৌত্রিশ আর বাহান্ন তারপরে এর জন্য কী হবে তো প্রথমে যারা হচ্ছে খুব বুদ্ধিমান তারা কী করবে তারা হচ্ছে কিনা তেতাল্লিশ যেহেতু রয়েছে তারা চৌত্রিশে হ্যাঁ থেকে চৌত্রিশ হচ্ছে কতটা গ্যাপ তাহলে প্রথম এরকম করবে তেতাল্লিশ মানে চব্বিশ এরকম হলে কত আসে তারপর প্যারানটা এভাবে কত বিয়োগ করলে কতটা বিয়োগ করছে সেরকমভাবে বিয়োগ করবে ঠিক আছে তাহলে বিয়োগ করার পর আবার হচ্ছে বাহানক সেরকমভাবে বিয়োগ করে কিন্তু লিখবে কিন্তু না এর থেকে কিন্তু খুব সোজা প্রথম ভাববে আমি প্রথম থেকে বলছি প্রথমে সোজা ভাবে যদি না হয় তাহলে কিন্তু এই প্রশ্ন করবে তো প্রথম এখানে কী লেখা আছে দেখো যে প্রথমে চার তিন বলা হয়েছে এখানে জাস্ট কি করা হয়েছে তিন চার করে দিয়েছে ঠিক আছে তারপরে লাস্ট ইয়েতে তিন চার করে দিয়ে মানে উল্টে করে দিয়ে ঠিক আছে সেরকমভাবে আমরা কিন্তু পাঁচ দুই আছে সেরকম আমরা কিন্তু উল্টে করে দেবো তাহলে দুই পাঁচ করে দেবো তাহলে কি যারা যোগ ভাগ বিয়োগ করছে তার থেকে তোমরা কিন্তু খুব স্প্রে করতে পারলে বা তার তার মানে কী অ্যান্সার হয়ে যাবে অনসার হয়ে যাবে বি পঁচিশ ঠিক আছে এভাবে কিন্তু সহজে প্রথম ভাববে তারপরে হলে কিন্তু জটিলভাবে করবে তারপর পঁয়ষট্টি নম্বর কোশ্চেন কী বলা হয়েছে পঁয়ষট্টি হচ্ছে তেরো তাহলে একশো আশি কী হবে তো এর অ্যান্সার কি তেরো পাঁচ পঁয়ষট্টি হয় তাই না তাহলে একশো আশি হচ্ছে কি না যদি আমরা না জানি তাহলে একশো আশিকে আমি পাঁচ দিয়ে ভাগ করে দিই কারণ এখানে তেরো পাঁচ পঁয়ষট্টি হচ্ছে মানে পাঁচ দিয়ে গুণ করে এখানে লিখছে সেরকমভাবে এখানে কত গুণ করে লিখলে কিন্তু একশো আশি হবে তাহলে আমরা সহজে যদি না জানি তাহলে পাঁচ দিয়ে ভাগ করে বলতে পারি তাহলে এখানে অ্যান্সার হবে বি ছত্রিশ কিন্তু পাঁচ করে দিয়ে কিন্তু একশো আশি হয়ে যাবে তাহলে কিন্তু সহজে তোমরা রিজনিং সেকশানো হয়েছে যতগুলো ছিল আর কি সবগুলো তোমরা বুঝতে পেরে গেছো কারণ অনেকগুলো সেট কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হয়ে গেছে আচ্ছা এরপর কিন্তু ম্যাথ ঠিক আছে তো ম্যাথ কী বলা হয়েছে তো বলা যায় কি না নতুন বাজেটে কেরোসিন তেলের দাম পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে শতকরা কত ভাগে কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হবে না ঠিক আছে তাহলে কি এখানে পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে তাই না তাহলে পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কি মানে হচ্ছে পঁচিশের মধ্যে বৃদ্ধি পেয়েছে তার মানে পঁচিশ ওয়াই ঠিক আছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে আগে একশো ছিল এখন হচ্ছে পঁচিশটা বৃদ্ধি পেয়েছে মানে কি একশো প্লাস পঁচিশ ইন্টু একশো করে দেবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কত অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে না কুড়ি পার্সেন্ট অ্যান্সার হয়ে যাবে তোমরা কিন্তু কোস্ট দেখে নেবে ঠিক আছে তাহলে বলে দিচ্ছি এখানে পঁচিশ বা একশো পঁচিশ চলে আসছে এখানে ঠিক আছে তাহলে কী হবে নিজে তো একশো পঁচিশ আসছে তাহলে পাঁচে কেটে দিই পাঁচ কুড়ি হচ্ছে কি না শো এটা একশো পঁচিশ আছে তাহলে কত হবে পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ তা না পঁচিশ পঁচিশ তো এমনিতেই কেটে যাবে তাহলে কত হয়ে যাবে কুড়ি পার্সেন্ট জাস্ট এখানে কিনা যদি শোধ করার হয়ে টপিকটা তোমরা পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা ম্যাথটা করতে পারবে এখানে কিন্তু কিছু করতে হচ্ছে না জাস্ট যেভাবে ম্যাথটা বলছি সেভাবে কিন্তু এখানে করা হলো আচ্ছা তারপরে কী বলা হয়েছে বিয়াল্লিশ নম্বর কোশ্চেনটা একটি সুয়া হচ্ছে মাটি থেকে কী করছে না পঁচাত্তর ইঞ্চি উঁচু একটি খুঁটি বেয়ে উঠছে ঠিক আছে তাহলে কি না দিনের বেলায় সে পাঁচ ইঞ্চি উপরে ওঠে আবার কিনা কিনা কি না রাতের বেলায় সে চার ইঞ্চি করে নেমে যায় তাহলে কিন্তু সে খুঁটির উপরে প্রথম কখন পৌঁছাবে এটা কিন্তু খুব ইন্টেলিজেন্ট হিসেবে ম্যাথটা করতে হবে কারণ এটা কিন্তু বুঝতে হবে তোমাকে ঠিক আছে অনেক কিছু কিন্তু করলে করলেটা আসবে না তাহলে কি করব না প্রথমে বলেছে যে শুয়া হচ্ছে পঁয়াত্তর ইঞ্চি হচ্ছে কি না উঁচু একটা খুঁটি পেয়ে উঠছে তাহলে প্রথম দিনে দিনের বেলায় কি করছে না দিনের বেলায় সে হচ্ছে পাঁচ ইঞ্চি উপরে উঠছে ঠিক আছে আবার কি হচ্ছে না রাত্রেবেলা হচ্ছে চার ইঞ্চি করে নিচে নেমে যায় তার মানে কি একদিনে কি করছে সে একদিনে সে কি করছে না পাঁচ ইঞ্চি উপরে উঠছে এটা খুঁটিবে আবার সেই রাত্রেবেলা কি করছে না চার ইঞ্চি ও নিচে নেমে যাচ্ছে তাহলে ই একদিনে হচ্ছে এ তালে টোটাল না এক উঠছে তাই না পাঁচ তো উপরে উঠে যাচ্ছে আবার রাতে হচ্ছে চার নিচে নেমে যাচ্ছে তাহলে টোটাল একদিনে যখন হিসাব করো সে না এক উঠছে তাহলে পড়েছে কি না তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌঁছাবে ঠিক আছে আর যদি খুঁটি হয় তাহলে কি একদিনে ই এক উঠছে তা না এক উঠছে আমাদের তাহলে টোটাল আমাদের পঁচাত্তর ইঞ্চি হচ্ছে কি না রয়েছে তাহলে পঁচাত্তর ইঞ্চি কিন্তু উঠতে হবে হচ্ছে শুভ পোকাটাকে তাহলে প্রথম একদিনে হচ্ছে এক উঠে যাচ্ছে এক ইঞ্চি ঠিক আছে তাহলে একদিনে যদি এক ইঞ্চি উঠে থাকে তাহলে কি না সত্তর দিনে কত উঠবে সত্তর দিনে উঠবে কি না হচ্ছে কি না সত্তর ইঞ্চি তাই না আচ্ছা সত্তর ইঞ্চি এখন উঠে গেল সত্তর দিনে কিন্তু আমাদের পঁচাত্তর ইঞ্চি উঠতে হবে আর পাঁচ বাকি রয়েছে তার মানে কি তার পরের দিন সে কী করলো তার পরের দিন হচ্ছে কি না যেহেতু প্রথমেই বলা হয়েছে না দিনের বেলা সে পাঁচ ইঞ্চি উঠে তাই না তাহলে ও সত্তর দিনে সত্তর ইঞ্চি হচ্ছে কিনা উঠে গেলো তাহলে তার পরের দিনে সে পাঁচ ইঞ্চি উপরে উঠে গেলো তাই না তাহলে পাঁচ ইঞ্চি তার একদিনে উপরে উঠে গেলো তাহলে টোটাল কত হয়ে গেলো এখানে পঁচাত্তর ইঞ্চি তাই না তাহলে সত্তর দিনে হচ্ছে কি না সত্তর ইঞ্চি উঠে গেলো সে শুয়োপোকাটা আচ্ছা তাহলে পঁচাত্তর দিনে হচ্ছে কি না সে সরি একাত্তর দিনে ঠিক আছে একাত্তর দিনে সে কিন্তু তাহলে পঁচাত্তর হচ্ছে ক্রস করে গেল কারণ সে লাস্টের দিনে তো আর নিচে নামবে না ঠিক আছে কারণ এখানে উপরে উঠবে সেই কোয়েশ্চানেই করা হয়েছে কারণ সে পঁচাত্তর উঠে গেল আর পাঁচ হচ্ছে ইঞ্চি উঠে গেল তার মানে কি নিচে আর চার বে আসবে না ঠিক আছে তার মানে কি না সে টোটাল হচ্ছে একাত্তর দিনে সেম ফুলফিল করলো ঠিক আছে এটা হচ্ছে বোঝার মেল ছিল আচ্ছা আরেকবার বুঝে দিচ্ছি তোমরা আশা করছি বুঝতে পারছো না হয়তো ঠিক আছে তাহলে প্রথমে হচ্ছে কিনা আমি খুঁটি ধরলাম এটা তাই না তাহলে হচ্ছে সুপোকারি এই বরাবর হচ্ছে কিনা উঠছে তাহলে হচ্ছে একদিনে কি বলা আছে না দিনের বেলায় সে পাঁচ ইঞ্চি উপরে ওঠে আর রাত্রের বেলায় চার ইঞ্চি নিচে নেমে যায় তাহলে সে টোটাল দিনে কত ইঞ্চি উপরে উঠলো পাঁচ মাইনাস চার এক ইঞ্চি তাই না তাহলে একদিনে হচ্ছে সুপোকারটি এক ইঞ্চি উঠে তাহলে টোটাল আমাদের এ খুঁটিটার দৈর্ঘ্য পঁচাত্তর ইঞ্চি রয়েছে তার মানে কি একদিনে হচ্ছে এক ইঞ্চি উঠছে তাহলে সত্তর দিনে কত উঠবে সত্তর ইঞ্চি উঠবে তাই না তাহলে একাত্তর দিনে কি করবে সে একাত্তর দিনে হচ্ছে পাঁচ ইঞ্চি উপরে উঠে যাবে তাহলে পাঁচ ইঞ্চি উপরে উঠে গেলে কী হয়ে গেল পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর দিন কভার করে গেল তাহলে কি না টোটাল হচ্ছে সত্তর দিন লাগলো আর তারপর দিন হচ্ছে একদিনে কিন্তু পাঁচ ইঞ্চি উপরে উঠে যাচ্ছে তার মানে কি টোটাল সত্তর প্লাস এক একাত্তর দিন কিন্তু এটা লাগলো ঠিক আছে তোমার অনেকে কোয়েশ্চেন করতে পারো যে সে আবার নিচে নামলো না কেন হচ্ছে নামলো নামলো না কেন ঠিক আছে কেন নামবে কারণ সে হচ্ছে উপরে উঠে গেছে তাই না তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে তার জন্য কিন্তু আর নিচে নামার দরকার নেই তাই টোটাল কিন্তু তোমাদের একাত্তর দিনে কিন্তু সে সব বকাটা পঁয়াত্তর ইঞ্চি হচ্ছে উপরে উঠে যাবে তাই অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কী অ্যান্সার হয়ে যাবে বি অ্যান্সার হয়ে যাবে তারপর কি বলা আছে একটি ক্লাবে যতজন সব সব হইলেন প্রত্যেকগুলিতে দশ টাকা দেওয়ায় মোট হচ্ছে চার হাজার টাকা চাঁদা উঠলো তাহলে ওই ক্লাবের সব সভ্য সংখ্যা কত ঠিক আছে তারপরে তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেন কী বলা হয়েছে যে একটি ক্লাবে যতজন সভ্য ছিলেন তাহলে প্রত্যেকে ততগুলি কিনা দশ টাকার আপনি নিই যে টাকা দেওয়ার মোট চার হাজার টাকা চাঁদা উঠলো তাহলে ওই ক্লাবের সভ্য সংখ্যা কত এগুলো কিন্তু তোমরা নিজেরা করবে এর মতো সোজা কোয়েশ্চেন আর পাবে না কোথাও অনেকবার করা হয়েছে সেটে তাহলে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন কি তারপর নেক্সট কোশ্চান একটি দেওয়ালের ঘড়িতে ছ ছটার ঘন্টা বাজতে তিন সেকেন্ড সময় লাগে তাহলে ওই ঘড়িতে নটার ঘণ্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে তা নির্ণয় করতে হবে ঠিক আছে তো অনেকে কিন্তু ঐকিক নিয়ম লাগিয়ে দেবে এখানে যার ফলে কিন্তু অ্যান্সারটা ভুল দেওয়া ভুল কিন্তু করে ফেলবে ঠিক আছে তার জন্য কিন্তু কি করবে না হচ্ছে তোমাকে জানতে হবে ছটার ঘণ্টা বাজতে কাঁটা হচ্ছে কবার আসতে হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কী হয়েছে ছটার ঘণ্টা বাঁচতে কিন্তু কাঁটাটাকে পাঁচবার কিন্তু ঘুরতে হবে তাই না তাহলে পাঁচবার ঘুরতে কত টাইম লাগছে না পাঁচটার ঘন্টা বাঁচতে কিন্তু পাঁচবার যেতে কিন্তু তিন সেকেন্ড সময় লাগছে কারণ ছ ঘন্টা যখন হচ্ছে তখন কিন্তু হচ্ছে পাঁচবার ঘুরতে হচ্ছে তাহলে ছ ঘন্টার সময় পাঁচবার ঘুরতে কিন্তু তিন সেকেন্ড সময় লাগছে তাহলে ন ঘন্টা ঘুরতে হচ্ছে কাঁটা গিয়ে তার মানে কি আটবার ঘুরতে হবে তাহলে আটবার ঘুরলে কত টাইম লাগবে এখানে কিন্তু শরীর তোমরা বের করে নেবে তাহলে প্রথমে একে বের করবে তাহলে কত হবে তিন বাই পাঁচ তাহলে আট বারে হচ্ছে বেরিয়ে যাবে তিন পাঁচ ইন্টু হচ্ছে আট ঠিক আছে তাহলে কত হবে চব্বিশ বাই পাঁচ ঠিক আছে তাহলে কিন্তু কী হয়ে যাবে ভাগ করে দেবে এখানে তাহলে অ্যানসার হয়ে যাবে কিন্তু হচ্ছে ডি ফোর পয়েন্ট এইট সেকেন্ড তারপরে পঁয়তাল্লিশ কোশ্চেন কী বলা হয়েছে একজন ব্যাটসম্যান হচ্ছে আঠান্ন রান আটানব্বই রান করে এটা কিন্তু পরে করবে তোমরা ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন টপিক ওয়াইজ যখন হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী কিন্তু আমরা ভিডিও আনবো তখনই কিন্তু এগুলো করলে তোমরা সহজে বুঝতে পারবে আর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করতে পারো পঁয়তাল্লিশের হচ্ছে কোয়েশ্চনের অ্যান্সারটা কি হবে তো এটা আমরা পরে আলোচনা করবো কারণ পরে যে টপিক হয়েছে হচ্ছে ভিডিও আসতে চলেছে তখন কিন্তু তোমরা এই ভিডিওগুলো করার চেষ্টা করবে তখন কিন্তু তোমরা খুব হয়ে যেতে পারবে তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই অর্থাৎ হচ্ছে ম্যাথ আর আশা করি অনেকটা ক্লিয়ার করতে পেরেছো আর যারা হচ্ছে মনে হচ্ছে যে এগুলো অনেকটা কঠিন লাগছে তারা কী করবে তারা হচ্ছে কিন্তু সব সেটগুলো হচ্ছে দেখে আসবে তাহলে কিন্তু তোমরা খুব অনায়াসে সহজে করতে পারবে আর রিজনিংয়ের কিন্তু অসুবিধা হওয়ার কথাই নেই কারণ রিজনিং হচ্ছে অনেকবার কিন্তু অনেক সেটে একইগুলোয় রিপিট এসেছে এবং একই ধরনের তাই রিজিনিংয়ের নিয়ে কিন্তু তোমাদের কিছু অসুবিধা হওয়ার কথা নয় আর যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু কী করবে আমাদের ইউটিউব চ্যানেলের পেয়ে চলে যাবে রিজনিং সেকশানে কিন্তু সব ভিডিও দেখে আসতে পারো সে তাহলে কিন্তু তোমাদের রিজনিং সেকশানের ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর ভিডিওটা ভালো লেগে থাকে কী করবে লাইক করবে আর এরকম কিন্তু নতুন ভিডিও আসতেই থাকবে আমাদের চ্যানেলে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ